তাল ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে পাকা তালের এই মজার পিঠেটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে, খেতেও তো কিন্তু অসাধারণ সুন্দর হয়। রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা খুবই সহজ তালের পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বানাতে যেমন মজার আর বানানো হয়ে খুবই ঝটপট, তো আপনারা একবার যদি দেখেন তো বাড়িতে কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি তালের পিঠের জন্য তালের পাল কিন্তু আগে থেকে নিয়ে নিয়েছি। তো তালের পাল পাল করাটা আমি আর দেখাচ্ছি না, তোমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যাতে আপনারা কত সহজে এই তালের পাল পাল করবে সেটাই দেওয়া আছে। আর এখন আমি আগের থেকে তালের পালটা এক বাটি নিয়ে চলে এসেছি। আর আজকে আমার পিঠের জন্য লাগবে নারকেল, তো এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি। তো এখন আমি নারকেলটা পুড়ে নেব। তো এই অর্ধেকটা নারকেল আমি পুড়িয়ে নিয়েছি। আর আজকের পিঠের জন্য এই অর্ধেকটা নারকেল হলেই কিন্তু হয়ে যাবে। আর এবারে এখন আমি উনুনটা ছেড়ে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব এক বাটি তালের পাল। আর ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দেবো হাফ বাটির চিনি, দিয়ে দিচ্ছি হাফ বাটির নারকেল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো এই সমস্ত দিয়ে তো কড়াতে কিন্তু খুব ভালো হবে, নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নেব। তো সমস্ত কিছু কিন্তু আমি একটু ফুটিয়ে আর ঘন করে নিয়েছি। আর তালের পালকে একটুখানি ফুটিয়ে নিয়ে আর পিঠা করবেন, দেখবেন পিঠাটা কিন্তু খুবই টেস্টি হবে। আর এবারে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা। আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি সুজি। তো ময়দা আর সুজিটা কিন্তু তালের পালকের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন সমস্ত উপকরণ তো খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর পিঠের জন্য কিন্তু এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো এখন কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। তো এই মিশ্রণটা তো 5 মিনিট রেখে দিয়েছিলাম আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এই অবস্থায় কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন মিশ্রণটা তো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর মিশ্রণটা কিন্তু একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা টাইট আছে, ঠিক এইভাবে একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এখন আমি এটা দিয়ে একটু লেচি কেটে নেব। তো লুচি কাটলে কী হবে বলুন তো, সবকটা পিঠে কিন্তু একই রকম মাপের হবে, তাতে করে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সবকটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে একটু গোল করে নিচ্ছি। তো হাতে গোল করে নিয়ে একটু আমি এরকম চ্যাপটা করে দেবো। তো দেখুন হাতে গোল করে আর আমি একটু এরকম চ্যাপটা করে দিয়েছি। আর এবার এখানে একটা পেন নিয়েছি, তো পেনটা নতুনই, তাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পেনটা দিয়ে আমি এখন একটু ডিজাইন করে দেবো। তো ডিজাইন বলতে আমি এখানে পেন দিয়ে পিছনটা দিয়ে এইভাবে দুটো চোখ করে দিচ্ছি। আর নিয়েছি একটা ছোট চামচ, আর চামচটা দিয়ে এরকম একটা গাল করে দিচ্ছি।
তো দেখুন স্মাইলের মতো কত সুন্দর একটা হয়েছে দেখতে, পিঠেটা তো অসাধারণ সুন্দর হয়েছে দেখতে। তো দেখুন আরো একটা একইভাবে করে নিচ্ছে। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন। তো একটু ছোট ছোট করলে তো পিঠেগুলো দেখতে ভালো হয়, তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে করে নিচ্ছি। আবারও আমি পেনের পিছনটা দিয়ে এইভাবে দুটো চোখ করে দিচ্ছি আর চামচটা দিয়ে এরকম গাল করে দিচ্ছি। তো দেখুন এই আর একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর এই পিঠে গুলো তো বন্ধুরা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো কত সুন্দর একটা স্মাইলের পিঠে তৈরি হচ্ছে। তো আর এইভাবে আমি সমস্ত পিঠে গুলো এখন তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠে গুলো কিন্তু আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি পিঠেগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে এই পিঠেগুলো ভাপিও খেতে পারেন। তো আজকের আমি আর ভাপাচ্ছি না, আজকের আমি এটা তেলে ভেজে নিচ্ছি। তো একেবারে দেব না, দুবার ধরে কিন্তু সমস্ত পিঠে গুলো ভেজে নেব। আর পিঠে গুলো কিন্তু এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এবার একবার আমি পিঠে গুলো উল্টে পাল্টে দেবো। তো দেখুন এক সাইডটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে, আর এবার এরকম উল্টে পাল্টে দিতে হবে। আর এই পিঠে গুলো তো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পিঠে গুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর একই ভাবে বাকি পিঠে গুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত তালের পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন ওই পিঠেগুলো তো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর এখন এখানে তো খুবই গরম আছে, তো তাও ভিতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তো ভিতরটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর এই পিঠেগুলো তো আপনারা কিন্তু স্মাইল পিঠে বলতে পারেন। আর কত সুন্দর হয়েছে স্মাইলের মতো। তো আপনারা তাল দিয়ে কিন্তু এইভাবে পিঠেটা বানাবেন, দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান তো কেমন হয়েছে আবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের তালের পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তারা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।